হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে স্বাগত তো ফ্রেন্ডস সকল ইউটিউব ভিউয়ার্সকে জানাই বেঙ্গলি স্টাডি গাইড ইউটিউব চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এবং সকল দিক থেকে তোমরা সফল হও এবং তোমরা খুব ভালো পড়াশোনা করো তো ফ্রেন্ডস আজকে আমাদের কিন্তু ডাব্লুপির যে মক নিয়ে এসেছি তার মক টেস্ট বারো এদিকে আমাদের যে এগারোটি মক টেস্টের ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা অবশ্যই না দেখে থাকলে ডিসক্রিপশনে তার প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবে তো আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট যাদের মনে করছো জরুরি যাদের মনে করছো ডাব্লুপি মেন পরীক্ষা দেবে তারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো আজকের প্রথম প্রশ্ন আমরা এখানে দেখে নেবো ডাব্লুপি মেন কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ভারতে নিয়ে আসা হয়েছে কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ভারতে নিয়ে আসা হয়েছে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রিটেন থেকে কিন্তু সব থেকে বেশি বৈশিষ্ট্য ভারতে নিয়ে আসা হয়েছে তো অবশ্যই তোমাদের লাস্টে কমেন্ট করতে ভুলবে না তোমাদের প্রাপ্ত নম্বরটি সংবিধানের কত নম্বর ধারায় ভোটাধিকারের উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় ভোটাধিকারের উল্লেখ রয়েছে তো এটা কিন্তু নম্বর ধারায় ভোটাধিকারের কথা উল্লেখ রয়েছে সংবিধানে নম্বর প্রশ্নটি দেখব অর্থ অর্থবিল সর্বপ্রথম কোন কক্ষে উত্থাপিত হয় অর্থ বিল সর্বপ্রথম কোন কক্ষে উত্থাপিত হয় এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোকসভায় কিন্তু অর্থবিল প্রথম উত্থাপিত হয় নেক্সট চার নম্বর প্রশ্নটি দেখব মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কে তো মুদ্রাস্ফীতি যখন হয় তখন লাভবান হয় কে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঋণ গ্রহিতা অপশান এ কিন্তু ঋণ ঋণগ্রহিতা হয়ে যাবে রাইট উত্তর নেক্সট কোশ্চেন দেখবো যে চার নম্বর পাঁচ নম্বর সারি সরকারের ব্যাঙ্কে কাজ করে সরকারের ব্যাঙ্কে কাজ করে কে সরকারের ব্যাংক হিসাবে কাজ করে কে এই প্রশ্নটা এমন হবে যে সরকারের ব্যাংকার রূপে কাজ করে কে ঠিক আছে তো এখানে কিন্তু অপশান এ আরবিআই কিন্তু সরকারের ব্যাংকার রূপে কাজ করে আরবিআই ব্যাংক ঠিক আছে নম্বরটি ধনির পুনরাবৃত্তিকে কি বলে তো ধনির পুনরাবৃত্তি পুনরাবৃত্তিকে কি বলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি প্রতিধ্বনি কিন্তু হয়ে যাবে ধনির পুনরাবৃত্তি প্রতিধ্বনি ঠিক আছে অবশ্যই ভিডিওটি লাইক দেবে একটি ভালো লাগলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস বলা হয় নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস বলা হয় এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলবিদ্যুৎকে কিন্তু অপ্রচলিত শক্তির উৎস বলা হয় জলবিদ্যুৎকে ঠিক আছে নেক্সট কোশ্চেন কিন্তু আজকে সাত নম্বর প্রশ্নটি দেখব

দ্বারা দুধের শুদ্ধতা মাপা হয় তো কোন যন্ত্র দ্বারা দুধের শুদ্ধতা মাপা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি অপশান আছে তোমাদের করে আমরা কিন্তু সঠিক আনসার জানিয়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু অপশান ডি ল্যাক্টোমিটার দিয়ে কিন্তু দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোয়েশ্চেন দেখবো দশ নম্বরটি যক্ষা রোগের প্রতিষেধক এর নাম কি তো যক্ষা রোগের প্রতিষেধকের নাম কি ঠিক আছে এখানে দেখো চারটি অপশান আছে রোগের প্রতিষেধকের নাম কিন্তু অপশান ডি এখানে বি সি জি কিন্তু একদম রাইট আনসার হিসেবে অপশান ডি নেক্সট কোশ্চেন এগারো নম্বর প্রশ্নটি দেখবো মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি তো মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি খুব ভালো প্রশ্ন এবং আসার মতো কিন্তু প্রশ্নটি তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান হ্যাঁ অপশান সি থাইরয়েড হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর থাইরয়েড মানবদের সবচেয়ে বড়ো অন্তঃ কিন্তু থাইরয়েড ঠিক আছে তো এগারো নম্বর প্রশ্নটি হলে আবার বারো নম্বরটি দেখব ম্যালেরিয়ার রোগ হলে মানবদের কোন অঙ্গটি আক্রান্ত হয় তো ম্যালেরিয়া রোগ হলে কিন্তু মানবদের কোন রোগ অঙ্গে আক্রান্ত হয় এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বরটি জানাতে ভুলবে না যে তোমরা কত প্রশ্ন এখানে সঠিক উত্তর করেছো তো অপশান বি কিন্তু হয়ে যাবে একদম রাইট অ্যান্সার ক্লিয়ার ঠিক আছে নেক্সট কিন্তু আজকে তেরো নম্বর প্রশ্নটি দেখব ইনুসুলিন কোথা থেকে নির্গত হয় ইনুসুলিন কোথা থেকে নির্গত হয় খুব ভালো প্রশ্ন আশা করছি তোমরা পারবে তো ইনুসুলিন কোথা থেকে নির্গত হয় এটা কিন্তু অবশ্যই অপশান এ অগ্নাশয় কিন্তু ইনসুলিন নির্গত হয় অগ্নাশয় থেকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আজকে চোদ্দ নম্বর প্রশ্নটি ঠিক আছে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে তো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হ্যাঁ অপশন ডি বিজ্ঞানে কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে পনেরো নম্বর প্রশ্নটি দেখব প্রথম মহিলা যিনি প্রথম মহিলা যিনি ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান প্রথম মহিলা যিনি ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম মহিলা যিনি ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান এখানে কিন্তু প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান এখানে কিন্তু অপশান বি আশাপূর্ণা দেবী কিন্তু একদম সঠিক উত্তর হিসেবে আশাপূর্ণা দেবী যিনি ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে ষোলো নম্বর প্রশ্নটা দেখব বিসি রায় পুরস্কার দেওয়া হয় কিসের জন্য তো বি সি রায় পুরস্কার তোমরা সকলেই জানো বিসি রায় পুরস্কার দেয় হয় ডি চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বিসি রায় পুরস্কার দেয় চিকিৎসা ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই করে বানানো হয়েছে তোমাদের জন্য আশা করছি সকলেরই খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে এদের মধ্যে কোন নৃত্যটি অসমের নৃত্য নয় দেখো এখানে চারটি অপশান আছে মধ্যে তিনটি কিন্তু নৃত্য এবং একটি কিন্তু নয় দেখো বিহু অসমের নৃত্য ওজাপালি একটি অসমের নৃত্য এবং অঙ্কীয় নট একটি অসমের নৃত্য কিন্তু জটা জটিল এটা কিন্তু একটি অসমের নৃত্য নয় এটা কিন্তু অপশান সি কিন্তু রাইটোর যেহেতু বলছে নয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর প্রশ্নটি দেখব কি আছে ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত তো ভারতের ইতিহাসে পাগলা নামে পরিচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাগ কিন্তু মহম্মদ বিন তুগুলা কিন্তু ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত মোহাম্মদ বিন তুগুলাক নেক্সট কোয়েশ্চেন আজকে উনিশ নম্বর প্রশ্নটি দেখব বঙ্গভঙ্গ কবে রোধ হয়েছিল হ্যাঁ বঙ্গভঙ্গ কবে রোধ হয়েছিল আজকে উনিশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রোধ হয়েছিল তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অপশান হ্যাঁ অপশান সি উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো এগারো সালে উত্তর নেক্সট কোশ্চেন আজকের কুড়ি নম্বর প্রশ্ন দেখব কি আছে দিন ইলাহি কে প্রবর্তন করেছিলেন এই প্রশ্নটা প্রিভিয়াসের একবার আসতে লেগে গেছে এবং কিন্তু আগামী দিনেও কিন্তু আসতেই পারে তো এই প্রশ্নটির উত্তর কিন্তু অপশান তিন আকবর আকবর কিন্তু দিন ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর ঠিক আছে নেক্সট কিন্তু আমাদের একুশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু চারটি অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অপশান হ্যাঁ লোথাল হয়ে যাচ্ছে কিন্তু একদম সঠিক উত্তর সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কিন্তু লোথাল হয়ে যাবে একদম সঠিক উত্তর ঠিক আছে লোথাল নেক্সট কোয়েশ্চেন বাইশ নম্বরটি দেখব কি আছে কার আমলে ভারতে প্রথম রেল চালু হয়েছিল কার আমলে ভারতে প্রথম রেল যোগাযোগ বা রেল পথ চালু হয়েছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান হ্যাঁ অপশান এ লর্ড ডাহালসিজ আমলে কিন্তু ভারতের প্রথম রেল চলাচল বা রেল ব্যবস্থা চালু হয়েছিল যদি কারোর ভালো না লাগে আমাদের প্রশ্নগুলো অবশ্যই আমাদের ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারো তার জন্য তোমাকে কোনো রকম খারাপ মন্তব্য করতে হবে না অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই একটি লাইক করে দেবে ঠিক আছে তোমাদের জন্য এই প্রশ্নগুলো বাড়ানো হয়েছে অবশ্যই ভালো লাগবে নেক্সট প্রশ্ন কিন্তু তেইশ নম্বর প্রশ্নটি ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডাউন্স তৃণভূমি অপশান এ অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় কিন্তু ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায় নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর প্রশ্নটি দেখব কী আছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কিন্তু এখানে এই অপশানগুলোর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হ্যাঁ অপশান এ সুপ্রিয়র কিন্তু পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কিন্তু সুপ্রিয়র ঠিক আছে নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেনটি দেখব কি আছে পৃথিবীর ছাদ কাকে বলা হয় পৃথিবীর ছাদ কাকে বলা হয় খুব ভালো প্রশ্ন এবং প্রিভিয়াস কিন্তু প্রশ্নটা আসতেও দেখা গেছে তো প্রশ্নটি সঠিক উত্তর কিন্তু পামে মালভূমিকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয় প্রাণীর মালভূমিকে ঠিক আছে তো এই কিন্তু ছিল আছে তোমাদের পঁচিশটি প্রশ্ন পঁচিশটি প্রশ্নের মধ্যে কে কটি প্রশ্নে সঠিক উত্তর করতে পেরেছো এবং কটি সঠিক উত্তর তোমরা জানতেই সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবে অবশ্যই আমাদের ভালো লাগবে তোমার কমেন্টে করলে এবং একটি লাইক করতে অবশ্যই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে ভিডিও থেকে তুমি যদি একটু হেল্পফুল হও তবে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে সাহায্য করবে তাদেরকে একটু হেল্প করতে সাহায্য হবে তো ফ্রেন্ডস আজকে তোমাদের নতুন বছরের নতুন দিন অবশ্যই তোমরা ভালোভাবে দিনটা শুরু করো আশা করছি তোমাদের সারা বছরটা ভালো যাবে এবং সব রকম সাফল্য তোমরা তোমরা পাবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ ফ্রেন্ডস